হেফাজতে ইসলামের লং মার্চে যে কোনো ধরনের নাশকতার আশঙ্কা দেখা দিলেই সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। হেফাজতের লং মার্চ সহ বিভিন্ন সংগঠনের হরতাল আহ্বানের প্রেক্ষিতে সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, বর্তমান পরিস্থিতি সরকার গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। যে তরফ থেকে এই ধরনের নাশকতামূলক তৎপরতা চালানোর অপচেষ্টা করা হোক, তাদেরকে দমন করা হবে। আমরা এটা যত্ন সহকারে পর্যবেক্ষণ করছি। যদি কোনো পর্যায়ে কোনো সময়ে দেখা যায় যে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিংবা আইন বহির্ভূত কোনো কাজে এরা সংশ্লিষ্ট আছেন, যথাস্থানে পদক্ষেপ নেওয়া হবে।